ইন্ডাস্ট্রিতে ঘুরছে আরশোলা, পাঁচতারা হোটেলের কীর্তি ফাঁস করলেন অভিনেত্রী মিষ্টি সিং। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মিষ্টিকে আমরা দেখেছি অভিনয় করতে আলতা ফরিং ধারাবাহিকে অমৃতার চরিত্রে। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন মিষ্টি, বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী। শহরের এক নামজাদা পাঁচতারা হোটেলে গিয়েছিলেন অভিনেত্রী খেতে, আর সেখানেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন মিষ্টি। ভিডিও করে প্রকাশ্যে আনলেন হোটেলের কীর্তি। JW ম্যারিয়টের এই অবস্থা মানে ভাবতেও পারিনি। JW বেকারিতে গেছিলাম কিছু পেস্ট্রিজ তুলতে, যখন চুজ করতে শুরু করলাম তখন দেখি এরকম, দেখো আরশোলা, মানে একটা 5-7 স্টার হোটেলে, মানে সব খাবারের ওপর আরশোলা, পোকা মাকড় খাবারের মধ্যে জাস্ট বসে আছে। মানে তোমরা দেখতেই পাবে, আমি একদম জুম করে দেখিয়েছি, পুরো কেকসের উপরে আরশোলা ঘুরছে। তারপর ওখানে পিৎজা রাখা, যেগুলো অনলাইনেও যায় আমরা যখন অর্ডার করি। হাইজিন ইজ জাস্ট জিরো, মানে আই ডিড নট এক্সপেক্ট দিস ফ্রম JW ম্যারিয়ট। যাই হোক, পিপল শুড বি অ্যাওয়্যার। আর যখনই যে কোনো দোকানে যাওয়া হোক বা যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো কনফেকশনারিজ, সব কিছু দেখে প্রপারলি তারপরেই কিন্তু কিনবে, মানে ইউ নেভার নো। এখন 5 স্টার এরকম হচ্ছে, 7 স্টার হচ্ছে, সো উই হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট বিফোর পারচেজিং এনিথিং। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়েছে, সকলেই তুলোধনা করেছেন হোটেল কর্তৃপক্ষকে। মিষ্টি সিং এর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই হোটেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছে। যোগাযোগ করা হয়েছে বারংবার তার সঙ্গে, ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করা হয়েছে অভিনেত্রীকে, কিন্তু অভিনেত্রী কোনোভাবেই এই ভিডিওটি মুছতে নারাজ। তিনি জানিয়ে দিয়েছেন এই ভিডিওটি তোলার ক্ষেত্রে তার কিছু শর্ত আছে। অভিনেত্রী মিষ্টি সিং এর সঙ্গে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হলে অভিনেত্রী সেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্রথমে আমি ভয় পেয়েছিলাম, ওরা যদি কিছু বলে, তবে তারা অনুরোধ করেন, ক্ষমাও চান, কিন্তু শুধু আমার কাছে ক্ষমা চাইলে তো হবে না, আমার মতো অনেকেই ওখানে খেতে যান, তাদের সব গ্রাহকের কাছে ক্ষমা চাওয়া উচিত, তবেই আমি সেই ভিডিও মুছে দেব। বন্ধুরা, ভিডিওটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে নানান কমেন্ট পড়তে শুরু করেছে। অনেকেই অবাক হয়েছেন এত বড় হোটেলের এই রকম অবস্থা দেখে। মিষ্টি সিং এই ভিডিওটির মাধ্যমে প্রকাশ্যে এনেছেন পাঁচতারা হোটেলের হাল। বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।